মিষ্টি জাতীয় খাবার মেয়েদের একেবারেই অপছন্দ, কিন্তু সেদিন সকালে ঘুমের থেকে উঠে বড় মেয়ে বায়না করল দুধ চিতই পিঠা খাবে। চটপট একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ি ও 1 কাপ ময়দা। বেকিং পাউডার ও বেকিং সোডার নুন একদম অল্প পরিমাণে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। মিনি ইডলি প্যানে ঢেলে ঢাকা মুড়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট অপেক্ষা করলাম। তৈরি হয়ে গেছে আমার চিতই পিঠা। একটা পাত্রে 1/2 লিটার দুধে চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিতেই তৈরি দুধ চিতই পিঠা।